আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আজ অবধি, জন্ম থেকে নিয়ে আজ অবধি সুস্থ রেখেছেন, তাই আমরা তার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিতক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে পহিলা জানুয়ারি সম্পর্কে কিছু কথা বলতে চাই। আগামীকাল অর্থাৎ পহিলা জানুয়ারি আসছে, সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বিষয়টিকে বলার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আমা তাফিকিল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আগে প্রথমে জানব এই জানুয়ারি মাসের ইতিহাস। কেন এই জানুয়ারি মাসের প্রথম তারিখে বা কেন এই দিনটিকে পালন করা হয়, কি কারণে অথবা কোথা থেকে আসলো এই দিন পালন করার পদ্ধতি, আমরা অবশ্যই জানব। আগে একটি ঘটনা শুনেন। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মধ্য আমেরিকার মেক্সিকোতে এক উচ্চমানের সভ্যতা ছিল, যার নাম হলো মায়া সভ্যতা। সংখ্যাতাত্ত্বিক জ্ঞান এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণে মায়েদের অসাধারণ জ্ঞান ছিল, দক্ষতা ছিল, মানে সংখ্যার দিকে গণনার দিকে তাদের জ্ঞান অনেক ছিল। কাদের? আমেরিকা, মধ্য আমেরিকার যারা, যাদেরকে বলা হতো মায়া সভ্যতা, অর্থাৎ রোমান দেশে বা রোমানরা, তাদের গণনার ক্ষেত্রে দক্ষতা অনেক ছিল। তারাই সর্বপ্রথম আবিষ্কার করে সূর্যকে প্রদক্ষিণ করে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন, এবং তারাই সর্বপ্রথম ক্যালেন্ডার তৈরি করে তাদের গণনার সুবিধার্থে। রোমানরা, তারা সর্বপ্রথম ক্যালেন্ডার তৈরি করে, তাতে বছরের প্রথম মাস ছিল মার্টিয়াস, যাকে আমরা মার্চ মাস নামে চিনি, অর্থাৎ মার্চ মাস তাদের ক্যালেন্ডারের প্রথম মাস ছিল, অর্থাৎ প্রথম বছরের শুরু, বছরের প্রথম মাস হতে মার্চ মাস, মার্টিয়াস যাকে বলা হয়। এটি তাদের যুদ্ধ দেবতার নামস্মরণে করা হয়, মানে এই মার্চ মাসটাও রাখা হয়েছিল তাদের যুদ্ধ দেবতার নাম অনুসারে। পরবর্তীতে এক ক্যালেন্ডার পরিবর্তন হয়। 1577 সালে জুলিয়াস নামক একজন ব্যক্তি, তিনি সর্বপ্রথম ইংরেজি ক্যালেন্ডার তৈরি করেন। এই ক্যালেন্ডার তৈরি করে তিনি ক্যালেন্ডারের প্রথম মাস হিসেবে নাম রেখেছিলেন জানুয়ারি মাস। কেন রেখেছিলেন জানুয়ারি মাস? কেন রাখলেন প্রথম মাস? প্রাচীন রোমবাসীরা, তারা দরজা বা নতুন গুরুর দেবতা হিসেবে জানুসের পূজা করত। জানুস নামে একটা মূর্তি পূজা ছিল, মানে জানুয়ারি মাসটা কেন রাখা হলো? জানুস নামে একটা পূজা ছিল, দেবতা ছিল, তারা মূর্তি পূজা করত, যে দেবতার সামনে এবং পিছনে মুখ রয়েছে, দুদিকে মুখ রয়েছে, দুমুখ যাকে বলা হয়, আর তার দুদিকে চোখ রয়েছে, দুদিকে মুখ হলে তো দুদিকে চোখ হবেই। তো এই দেবতা তারা কী করত? পূজা করত। আর এই জানুস নামের নামানুসারে জানুয়ারি মাসের নাম রাখা হয়। জানুয়ারি মাসের 1 তারিখে তারা দেবতা জানুকে স্মরণ করত, মানে জানুয়ারি মাসে তারা প্রথম তারিখে কী করতো? তারা এই দেবতা
জানুস পূজার পূজা করত, দেবতাকে স্মরণ করত। আর তার নামকরণে বা তার নাম দিয়ে শুরু হয় বা নাম রাখা হয় জানুয়ার মাস। এবং বর্তমানে আমাদের কাছে যে ক্যালেন্ডার আছে সেটাই ক্যালেন্ডার, তার নাম রাখা হয়েছে এখন 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার পাকাপকে নামে পরিবর্তন করা হয়। এবং 1 জানুয়ারির দিনটি ধীরে ধীরে সারা বিশ্বে নববর্ষ হিসেবে পালিত হয়ে থাকে। এই হচ্ছে ঘটনা, ঘটনা লম্বা রয়েছে। আমরা এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম যে জানুয়ারি মাসের নাম রাখা হয়েছে জানুস নামক মূর্তি পূজার নামকরণে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই এই নতুন দিবসকে, নতুন বছরকে লক্ষ্য করে আমরা কতই না খেলতামাশা করি, কতই আমরা আনন্দ করি, কতই আমরা ভোজ করি, কতই আমরা খেলতামাশা করি। এটা কি আমাদের জন্য জায়েজ? আমরা মুসলিম জাতি, আমাদের জন্য কি এটা জায়েজ? জি না, আমাদের কখন জায়েজ নেই। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী দেখি যে আল্লাহ সাল্লাহ তিনি কোনদিন করেছেন, এমন আমরা যদি গবেষণা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ তিনি কোনোদিন নতুন দিবসকে লক্ষ্য করে কোনো দিন পালন করেননি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন পালন করেননি সেখানে আমরা কেন করব? জি আমরা কেন করব? এটা কি আমাদের জন্য জায়েজ? জি না, আমাদের জন্য কখনো জায়েজ নয়। সুতরাং আমাদেরকে এই দিবস 1 জানুয়ারি 2024 সাল এই 1 জানুয়ারি পালন করা থেকে আমাদেরকে থাকতে হবে। জি, যারা আমরা করি অর্থাৎ যারা এই দিবস পালন করে তারা হচ্ছে খ্রিস্টান ইহুদি। ইহুদেরা এই দিনকে পালন করে, এটা মুসলিম জাতির জন্য কখনোই ঠিক নয়। হাদিসে এসেছে মুনতাশাব্বাবি কওমি ফাহুয়া মিনহুম, মিশকাত হাদিস নাম্বার 4347। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে ব্যক্তি কালকে মতন মাদের তাদের সাথে উঠবে। অর্থাৎ যে ব্যক্তি যাদেরকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তাদের সে দলভুক্ত হবে। তাহলে মুসলিম জাতি, আপনি মুসলিম হয়ে আপনি কেন করবেন? যদি আপনি করেন তাহলে ভেবে নেবেন কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথেই হবে আপনার। সুতরাং যদি ইহুদি খ্রিস্টানের সাথে আপনার যদি হাসর হয় তাহলে আপনি ভেবে নিন আপনার স্থান কোথায় হবে, আপনি কোথায় জান্নাত যাবেন কি জাহান্নাম এটা বুঝে নেবেন। যখনই আপনার হাসর হবে কোনো অমুসলিমদের সাথে, কোনো খ্রিস্টানদের সাথে, কোনো ইহুদিদের সাথে, কোনো নাসারাদের সাথে, তাহলে ভেবে নেবে আপনার স্থান জাহান্নাম। সুতরাং আমাদেরকে এই দিবস পালন করা থেকে বেঁচে থাকতে হবে, কারণ আমাদের মুসলিমের জন্য এটা জায়েজ নয়। আপনি যদি পালন করেন তাহলে আপনি শিরক করছেন। কেন জানেন? আপনাকে আমি প্রথমে ঘটনা বলে দিয়েছি, কাহানি প্রথমে বলে দিয়েছি যে এই 1 জানুয়ারিতে ইহুদি খ্রিস্টানরা রোমানরা তারা তাদের জানুস দেবতার পূজা করত। তাহলে আপনি যদি এই দিন পালন করেন মুসলিম হয়ে তাহলে ভেবে নেবেন যে আপনিও পূজা করছেন, এটা আপনার জন্য মানে শিরক হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদেরকে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে এই পিকনিক খাওয়া, হ্যাঁ, খেলতামাশা ইত্যাদি এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাম যেগুলো করতে আদেশ করেছেন সেগুলো আমাদের কাজে মানে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা হজ আয়াত নাম্বার 67 কি বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআল্লা মান সাকানহুম নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর ওয়াদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদান মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি অনুষ্ঠান, সময়, স্থান নির্ধারণ করে দিয়েছি যা তাদের পালন করতে হয়। ফালাইনাজিউন্নাকা ফিল আমর, অতএব তারা যেন আপনার সাথে এ ব্যাপারে বিবাদ না করে, ঝগড়া না করে। অদূর ইলা রব্বিক, আর তুমি মানুষকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, ডাক কর। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, নিশ্চয় তুমি সরল সতের পথের ওপর প্রতিষ্ঠিত।
তাহলে আমরা এই আয়াতের প্রথমাংশে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য তিনি একটি সময় স্থান নির্ধারণ করে দিয়েছেন বা খুশির দিন নির্ধারণ করে দিয়েছেন। দেখবেন আমাদের জন্য খুশির দিন হচ্ছে দুইটি দিন, বছরে দুটি দিন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, রমজান মাসের ঈদ এবং কুরবানির ঈদ। তাছাড়া আমাদের আরও রয়েছে যেমন সাপ্তাহিক ঈদ, সেটা হচ্ছে জুমার দিন। জুমার দিন এত মানে গুরুত্বপূর্ণ ইবাদত বা জুমার দিনের দিনকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে দুই ঈদ অর্থাৎ ঈদ উল আজহা ঈদ উল ফিতর চাইতেও বেশি মানে গুরুত্ব দেওয়া হয়েছে জুমার দিনকে। তাহলে এই দিনগুলো আমাদের পালন করতে হবে। আর আমাদের জন্য আরও সময় দেওয়া হয়েছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে যেমন সাবেকাতুর রাত, এই রাতগুলো আমাদের পালন করতে হবে। এছাড়া আরও অন্যান্য যেমন আমাদের মাঝে রমজান আসে, শাওয়াল মাসের রোজা, এছাড়া মহরম মাসের রোজা, যেগুলো আল্লাহ রাসূল তিন দিন করেছেন, করতে বলেছেন, সেগুলো আমাদের পালন করতে হবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা এতগুলো সময় খুশির দিন পাওয়ার পর আমরা কিন্তু মুসলিম জাতি সেই দিকে অর্থাৎ অমুসলিমদের রীতিনীতি আমরা গ্রহণ করছি। যেমন ধরলেন আমরা দিন হিসেবে পালন করে থাকি ভ্যালেন্টাইন্স ডে, এপ্রিল ফুলস ডে, বার্থডে, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ ইত্যাদি, এগুলো আমরা পালন করে থাকি। আমাদের আজকে হচ্ছে ৩১/১২/২০২৩। আজকে রাত্রি ১২টার সময় ১২:০১, যখনই ঘড়িতে ১২:০১ বাজবে তখনই শুরু হয়ে যায় গান বাজনা, খেলতামাশা, বোমাবাজি, আতশবাজি, ছেলে মেয়েদের নাচ, যুবক যুবতীর নাচ গান ইত্যাদিতে শুরু হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনি যে সময় নাচ গান করছেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং এসে বলেন যে কে আমার বান্দা, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কিন্তু আমরা এত হতভাগা মুসলিম হয়েছি, আমরা এত এত নির্লজ্জ মানুষ হয়েছি, মুসলিম হয়েছি, যে আমরা সেই রাতে আল্লাহকে না ডেকে আমরা ওই প্রথম দিবসকে পালন করার জন্য বা ২০২৪ হতে দেখার জন্য, ঘড়িতে দেখার জন্য আমরা রাত্রি জেগে থাকতে পারছি। হ্যাঁ, আর যেমনই ঘড়িতে বেজে যায় ১২:১ তেমনে শুরু হয়ে যায় আতশবাজি, বোম ফোটা শুরু হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়াদুউনি ফাস্তাজিব লাহু, আল্লাহ বলছেন, কি বলছেন, যে কেউ কে আছে প্রার্থনাকারী আমি তার ডাকে সাড়া দেব, মাইয়াসআলানি ফাউতিয়াহু, কেউ কেউ আছে আমার কাছে চাইবে আমি তাকে তা প্রদান করবো, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কেউ কেউ আছে ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করবো। যিনি মহান আল্লাহ রাব্বুল, যিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করার জন্য তিনি আসমানে নেমে আসেন আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের দোয়া কবুল করার জন্য। কিন্তু আমরা সে আল্লাহকে ভুলে গিয়ে আমরা কি করি, আমরা কি করছি, আমরা এই দিনটিকে পালন করছি কোন দিন, জানুয়ারি মাসের প্রথম তারিখে, অথচ আমাদের মুসলিমের জন্য কখনো জায়েজ নয়। জি, তাই আমাদেরকে এগুলোতে বেশ থাকতে হবে, আমাদের পিকনিক হওয়াতে বেশ থাকতে হবে। জি, পিকনিক আমরা খেতে যাচ্ছি মাঠে ঘাটে জঙ্গলে, কেন আমরা খেতে যাবো মাঠে ঘাটে জঙ্গলে? আশা করছি আপনারা সকলে অবগত আছেন যে কুকুরের বাড়ি ঘর নেই, এটা আপনারা সকলে জানেন, আমরা জানি যে কুকুরের বাড়ি ঘর নেই, কুকুরের বাড়ি ঘর নেই বলে তারা জঙ্গলে মাঠে ঘাটে খেতে যায়, তার বাড়ি ঘর নেই বলে। আপনি মানুষ, আপনি কেন ওই জঙ্গলে খেতে যাবেন? তাহলে আপনি জঙ্গল খেতে যাচ্ছেন এবং কুকুরে জঙ্গলে খেতে মানে খাচ্ছে, মাঠে ঘাটে খাচ্ছে, আপনি মাঠে ঘাটে জঙ্গলে খাচ্ছেন, তাহলে কুকুরের মাঝে আর আপনার মাঝে কী পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না, তার মানে আপনি কুকুর চাইতে নিকৃষ্ট, কারণ আপনি মানুষ হয়েও আপনার জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি কি ওই মাঠে ঘাটে পিকনিক খেতে যাচ্ছেন, এটা আপনার জন্য কখনো জায়েজ নয়। বাড়িতে খেতে বলছে তা নয়, বাড়িতেও খাওয়া যাবে না, মানে এই দিনটিকে পালন করেই না জায়েজও নয়, এই দিনটিকে পালন করে জায়েজ নয়, মুসলিমদের জন্য ঠিক নয়। সুতরাং আমাদেরকে এইগুলোতে বেশ থাকতে হবে। আমরা যারা এই পিকনিককে লক্ষ্য করে আমরা যতটা খরচ করছি, আমরা যদি তাদের বাড়িঘর দেখি, তাদের বাড়িঘর অবস্থা দেখি, যে তাদের বাড়িতে তার ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, তার স্ত্রী কাপড় জোটে না, তার ছেলে মেয়ের কাপড় জোটে না, আর ওই কাপড় সিজরা সে কী করছে, ৫,০০০ টাকা খরচ করে, ২,০০০ টাকা খরচ করে, ৩,০০০ টাকা খরচ করে পিকনিক খেতে যাচ্ছে,
অথচ তার বাড়িতে খাবার জোটে না, তার বাড়িতে কাপড় ধরে নেই, তার বাড়ি ঠিক নেই, ঠিক মতো বাড়ি করতে পারছে না। একখানটা ঘরে মা বাপ বউ ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে, থাকছে একটা বাড়িতে একখান ঘরে। আর সেই যুবক, সেই হিজড়া যুবক, তাকে আমি হিজড়া মনে করি, সেই যুবক কী করছে, ওই 5,000 টাকা 10,000 টাকা 6,000 টাকা খরচ করে পিকনিক খেতে যাচ্ছে। এটা আফসোসের ব্যাপার নয়? যুবক, তোমাকে বলছি, তোমার এখন ইবাদত করার সময়। তোমার এই ইবাদত যদি তুমি যদি এখন ইবাদত করো, তাহলে তোমার ইবাদত এত গুরুত্বপূর্ণ যে বৃদ্ধ অবস্থায় তুমি যতগুলো ইবাদত করো তার চাইতে বেশি, মানে তোমার এই যুবকের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। তাই যুবক, সময়কে নষ্ট না করে, আমাদের জীবনকে নষ্ট না করে আমরা অবশ্যই ফিরে আসো সঠিক পথে। আমরা যারা জীবনকে নষ্ট করছি, এ সম্পর্কে হাদিস শুনেন। একটা হাদিস রয়েছে তিরমিজি মিশকাত, হাদিস নাম্বার 5,197। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেন যে কিয়ামতের দিন আদম সন্তানের ততক্ষণ পর্যন্ত তার পা নড়বে না, সেখান থেকে নাড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের 5টি প্রশ্নের উত্তর না নেওয়া হবে। তার মধ্যে একটি হচ্ছে আন উমরিহি, তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফিমা আফনাহু, সে তা কী কাজে ব্যয় করেছে। 2 নম্বর হচ্ছে আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে আলোচনা তাকে জিজ্ঞেস করা হবে। ফিমা আফলাহু, সে কী কাজে তা ক্ষয় করেছে, ব্যয় করেছে। আন মালিহি, তার মাল ধন সম্পদ সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। মিন আইন একটা সাবাহু, সে কোন উপায়ে কী করেছে, অর্জন করেছে বা কী উপায়ে উপার্জন করেছে। বা ফিমা আন ফাকাহু, এবং কোথায় খরচ করেছে। অমাদা আমিলা ফিমা আলিমা, এবং যে ইলিম হাসিল করেছে সে ইলিম অনুযায়ী সে কী আমল করেছে। তাহলে আমরা এই হাদিস দ্বারা কী আমরা বুঝতে পারলাম, যে কিয়ামতের দিন আদম সন্তানের 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা সেখান থেকে নড়বে না। তার মধ্যে একটি হচ্ছে আন উমরিহি, তার বয়স সম্পর্কে, আপনি আপনার বয়সকে কোন কোন কাজে লাগিয়েছেন, ভালো কাজে নাকি মন্দ কাজে, ঘৃণা কাজে নাকি ভালো কাজে, নাকি পিকনিক খাওয়ার কাজে, নাকি প্রথম দিবস পালন করার কাজে। কিয়ামতের ময়দানে আপনাকে আপনার বয়সের হিসাব লাগবেই, কোনো ছাড় নেই। জি, আপনাকে হিসাব লাগবেই, যে কোনো অবস্থায় আপনাকে হিসাব লাগবে আপনার বয়স করে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর 100 বছর 80 বছর সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আপনি কী কাজ করেছেন, কতটা আমল করেছেন, তা আপনাকে কিয়ামতের মধ্যে হিসাব লাগবে, ভেবে দেখেছেন? আপনার আমি আপনি যে কাজগুলো করছি, এই প্রথম দিবস পালন করছি, আরও অন্যান্য দিবস পালন করছি, এছাড়া অন্যান্য নোংরা জঘন্য কাজ করছি, হ্যাঁ, যতটুকু সময় আপনি নষ্ট করলেন, আপনার বয়স নষ্ট করলেন, খারাপ কাজে সময় নষ্ট করলেন, এই সময় হিসাব লাগবে। 2 নম্বর হচ্ছে যে আন স্বাভাবিকই, যৌবন সম্পর্কে যুবকদেরকে বলছি, যারা যুবক তারা তাদের এত এখন মানে তাদের শরীরের যশ রয়েছে, তাদের শরীরে শক্তি রয়েছে, তাদের এখন উচিত ইবাদত করা, আল্লাহকে মানা, কিন্তু তারা সেটা না করে তারা এখন খেলতামাশে মেতা আছে, তারা রং তামাশে মেতা আছে। তাদের কালকের মতো ময়দানে এই যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সেদিন হিসাব লাগবেই। আপনার ঘাড়কে হিসাব দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর না দিলে আপনার সেখান থেকে পা নড়বে না। 3 নম্বর হচ্ছে আন মালিহি, তার মাল ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে ফিমা আন ফাকাহু, সে কোথায় খরচ করেছে, কীভাবে খরচ করেছে, কোথায় খরচ করেছে। কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। আপনি যে পিকনিক খাওয়ার জন্য, আপনি প্রসারী খাওয়ার জন্য যতটা খরচ করেছেন, এই টাকার আপনাকে হিসাব লাগবে। আল্লাহ বলছেন যে সুম্মা লা তুসআলু ইয়াওমাইদিন আনিন নাঈম, অতপর তাদেরকে তাদের সুখ এবং ধন সম্পদ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুর। তার বুঝে যাচ্ছে যে আপনি যে পিকনিক খাওয়ার খ্যাতি আপনি 5,000 টাকা 10,000 টাকা খরচ করেছেন, এই টাকার আপনার হিসাব লাগবেই, আপনার ঘাড়কে হিসাব দিতে হবে। জি, আপনার হিসাব লাগবে। সুতরাং আমি বলি,
আমরা যেন আমাদের জীবনকে নষ্ট না করি, আমরা যেন এই পিকনিকের বাহানাতে আমরা যেন আমাদের পরকালকে নষ্ট না করি, আমাদের ইমানকে যেন নষ্ট না করি। তাই সুতরাং হ্যাঁ বলি, আপনারা অবশ্যই ফিরে আসো সঠিক পথে, এবং আমাদেরকে এসব দিবস পালন করা থেকে বেঁচে থাকতে হবে। যতগুলো দিবস হয়েছে সব দিবস পালন করা জায়েজ নয়, যতটুকু আপনাকে ইসলাম জায়েজ করেছে সেটিকে আপনি পালন করতে হবে, এছাড়া কোনো দিবস পালন করা আমাদের জন্য জায়েজ নয়। সুতরাং আমাদেরকে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। শেষের বলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হ্যাঁ এই পহেলা জানুয়ারি এছাড়া অন্যান্য দিবস এবং অন্যান্য নোংরাম কাজ থেকে বিরত রাখেন। সকল বলুন আমিন। আমা আলানা ইল্লাল বালাগ।